আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে সুইডেনের রাজার 50 বছর পূর্তি হচ্ছে, সেই পূর্তি উপলক্ষে প্রতি বছর ওদের বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটা হয় এক এক সময় এক এক সিটিতে হয়, তবে ভাগ্যক্রমে এবার সেই প্রোগ্রামটা আমাদের ইয়াবলে সিটিতেই পড়েছে। একটু পরে এখানে রাজা রোড মার্চ করে ভিতরে সেন্ট্রামে যাবে, আর এই দেখুন অবস্থা, রোড ওপেন, সবকিছু ওপেন, শুধু রাজা হাঁটার জায়গাটাতে একটা ব্যারিকেড দেওয়া আছে সিম্পল। এখন জায়গায় জায়গায় দাঁড়ায় যাও, আমরা রাজার দেখতে আসছি। উপরে ড্রোন চলছে, আশেপাশে পুলিশ আছে, তো সবাই জড়ো হচ্ছে। আর আমাদের দেশ হলে এতক্ষণে এই ফুল রোডটা বন্ধ থাকতো। ওই যে ওদিকটাতে একটা টেন্ট করা হয়েছে, আই ডোন্ট নো মামা ওদিকে কে, আমাকে গিয়ে দেখতে হবে। তো রাজা আসবে, রাজা আসবে একটু পর, রাজা সবার সাথে দেখা করে এই রোডটা দিয়ে চলে যাবে। আর সবাই কত নর্মাল, ওই যে রাজা যেই রোডটা দিয়ে হাঁটবে সেই রোডটাতেও মানুষ এখন ওয়াক করছে। আর এখানে শুধুমাত্র যখন রাজা আসবে ওই টাইমটাই রোডটা বন্ধ করা হবে ফর 15 to 10 মিনিটস। তো সাথে থাকুন, ভালো লাগবে আশা করছি। দেখি মামা, কিং দেখতে এসেছো? কিং, সুইডেনের কিং আইসো কি দেখতে এসেছে? সুইডেনের কিং আসবে একটু পর, এখানে কুইন আসবে কিনা আই ডোন্ট নো মামা। এই যে কিংকে দেখার জন্য আন্ডা বাচ্চা থেকে শুরু করে বুড়া বুড়ি সবাই আছে। ওখানে স্কাউটরা টি কফি দিচ্ছে। হ্যাঁ, এখানে রোদ আর বৃষ্টি না আসার জন্য ওরা টেন্ট দিচ্ছে। ওকে থাকিও, আমরা খালামুনি আসলে ফ্রন্টে চলে যাব, এখানে থাকবো না, মেইন এরিয়ায় চলে যাব। ওকে, যে রাজার জন্য ব্যান্ড বাজার রেডি, সবাই ব্যান্ড বাজা করবে, দর্শকেরা দর্শকের সারিতে আছে। আমি কোন দিকে যাই, কোথায় বসি? এদিকে সসেস ভাজা হচ্ছে, কফি দেওয়া হচ্ছে, বাট বালুন কোথায় দিচ্ছে? আমি না বালুন দিয়েছি, বালুন অ্যান্ড ফ্ল্যাগ, তিনটা তিনজনের জন্য। আমি রাশ করছি, আই ডোন্ট নো বেলুন নিতে নিতে আমি কিংয়ের এন্ট্রি মিস করছি কিনা। এখন আমি স্টেজের ব্যাক সাইডে, আমিনাদেরকে ওখানে ফ্রন্টে রেখে এসেছি। আমিনা, তোমার বেলুন কোথায়? বেলুন আবার উড়ে যাবে দেখিও। এই যে বেলুন খুলে যাচ্ছে, বেলুন পুশ করে না মামা। রাজা আসার টাইম হয়েছে, বডিগার্ড আসতেছে, এসে দেখতেছে সবকিছু। তাও ভালো দেখেন আপু, এরা কতটা নর্মাল হয়ে আছে। রাজা আসার টাইম হয়ে গেছে। এই যে রাজা, হ্যাঁ কুইন আসছে। আমি না তুমি এই বলো, রাজার গাড়ি, যাতে কোনো ইমার্জেন্সি হলে সাথে সাথে গাড়িতে উঠে যেতে পারে। ওরে বাপরে, রোদ মাথা ঘুরে যাচ্ছে, সবাই এখন এদিকে আসছে। মামা এটাই কিং ছিল যেটা তোমার সামনে গেছে। দেখো মামা,
এখন রাজা সবার জন্য ভাষণ দিবে তারপরে রোদে দাঁড়ানো যাচ্ছে না আজকে সবগুলো কালা হয়ে যাব আর কিছু না পুরে আসো তালি দাও ক্ল্যাপ ইওর হ্যান্ড তালি আমি না বলে এই সংটা আমাদের স্কুলে আছে লাগবে জীবনটা ইতিহাস হয়ে গেছে ওইদিকে রাজা ভাষণ দেয় আর পোলাপাই নিদিকে দৌড়ায় আহা মানুষের বাচ্চার গাড়ি কুকুরের বাচ্চার গাড়ি কত গাড়ি সব বাচ্চার বাপ মা সব এখানে আশেপাশে ঘুরতেছে এটা দাও এটা আমি পরে বাসায় স্টিক করে দিই